আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই ছোট একটা ঘটনা দিয়ে শুরু করি গত কয়েকছি দিন আগে আমার এক আত্মীয় ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন অনেক রাতে যে তার বাচ্চার ভীষণ জ্বর এখন উনি কি করবেন আমি স্বাভাবিকভাবে ওনার বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী ডোজ বলে দিলাম কিন্তু সমস্যা হচ্ছে উনি অত রাতে ওষুধটা পাবেন কোথায় উনি আমাকে জানাচ্ছেন যে আমার হাজবেন্ডও নাই আমি যাবো কোথায় পাবো কোথায় তাহলে বুঝতেই পারছেন দর্শক কিছু ইমার্জেন্সি ওষুধ সবসময় আমাদের বাসায় থাকা প্রয়োজন যেটাকে আমরা বলি ফার্স্ট এইড বক্স সিম্পল কিছু জিনিস কিন্তু দেখেন যখন প্রয়োজন তখন আপনি পাচ্ছেন না যে দর্শক আজকে আমরা কিছু ওষুধ আপনাদের সাথে পরিচিত করে দেবো যেগুলো আপনি ঘরে রাখলে আপনার বাচ্চার অত্যন্ত সুবিধা হবে প্রয়োজনের সময় তো যেহেতু এখন শীতের সময় আমরা কিছু ওষুধ শুরু করলাম যেটা শীতেই কাজে লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে আমরা বাজারে যেটা পাওয়া যায় যে ড্রপ নাকে দেওয়ার ড্রপ আমি কোনো পার্টিকুলার ব্র্যান্ডকে প্রমোট করতে যাচ্ছি না কথা প্রসঙ্গে আসলে সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নর্সল ড্রপ সবাই আমার নাম জানি আরেকটি আছে সোলো ড্রপ এই ড্রপটি আপনারা রাখবেন বাচ্চার নাকটা পরিষ্কার করে দেওয়ার জন্য বাচ্চারা প্রায়শই কান্নাকাটি করে দেখবেন নাকটা বন্ধ হয়ে যায় ওরা আমাদের মতো নাক ঝাড়তে পারে না তখন যেটা হয় বাচ্চার কথা বলতে কান্না করতে সমস্যা হয় একটু বড় বাচ্চা হলে কথা বলতেও সমস্যা হয় এবং মোস্ট অফ দ্য টাইম বাচ্চারা খেতে পারে না ফিডিং ডিফিকাল্টি হয় এবং শুয়ে থাকলে দেখা যাচ্ছে ঘুমও আসতে চায় না সে বারবার হাত পা ছুটতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাচ্চার নাকটা বন্ধ আছে সমস্যা যেটা ম্যাক্সিমাম মাই মনে করে কই বাচ্চার বাইরে তো পানি আসছে না স্যার বাচ্চার নাক কেন বন্ধ হবে সমস্যা হচ্ছে ওখানেই বাচ্চাদের ছোট বড়দের মতো নাকটা দিয়ে পানি গল গল করে নাও পড়তে পারে কিন্তু বাচ্চাদের নাকটা ভিতরে ব্লক থাকে তাহলে আপনি যদি এক ফোঁটা এক ফোঁটা করে যদি আট ঘন্টা বা ছ ঘন্টা পর পর নর্সল বা সোলো ড্রপ নাকে দিয়ে দেন দেবেন নাকটা ক্লিয়ার হয়ে গেছে বাচ্চা আরামে শ্বাস নিতে পারবে দুই নম্বর অনেক বাচ্চাই দেখবেন কান্নাকাটি করছে গ্যাসই আমরা মনে করি পেটটা ফেঁপে আছে এবং প্রয়োজনের সময় যদি শুধু কয়েক ফোঁটা ওষুধ আপনি দিয়ে দেন এই গ্যাসের জন্য দেখবেন বাচ্চা খুব ম্যাজিকের মতো রিকভারি হয়েছে যে দর্শক আমরা যেটা বাজারে ফ্ল্যাকল বা ফ্ল্যাটোনিল ড্রপ নামে পাওয়া যায় এই ড্রপটি আপনি যদি দিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চার গ্যাসের যে সমস্যা সেটা অনেকাংশেই নিমেষেই কমে যাবে তাহলে এইগুলো কিন্তু ম্যাজিক ড্রাগ এগুলো বাসায় আপনাকে রাখতে হবে আমরা বলবো ডাক্তার না দেখো কিছু জিনিস আপনি দিতে পারেন সেগুলোর জন্য ডাক্তারের পরামর্শ প্রয়োজন নাই এগুলোকে আমরা ওটিসি ড্রাগ বলি ওভার দি কাউন্টার ড্রাগ তাহলে এই ড্রাগের ডোজটা আমরা কি দেবো সেটা আমরা দেবো যেটা মোটামুটি চার থেকে বা তিন থেকে ছয় মাসের ভিতরে আমরা দেব দশমিক তিন এমএল করে চারবার আমি আবারও বলছি দশমিক তিন এম এল করে চারবার আর ছ থেকে ন মাসে আমি দিই পয়েন্ট সেভেন ফাইভ বা আট ফোটা করে চারবার আর একটু বড় বাচ্চাকে নয় মাসের উপরে বা বারো মাস পর্যন্ত আমি বলি এক এম এল করে চারবার দিতে তাহলে এই গ্যাসের জন্য যদি আপনি ড্রপটা দিন তাহলে দেখবেন বাচ্চার গ্যাসটা অনেক দ্রুত নিরাময় হয়ে যাচ্ছে এবং আপনার বাচ্চা আবার হাসছে বা তার কষ্টটা কমে যাচ্ছে তিন নম্বর যেটা আমরা দেখি যে জ্বর এই জ্বর আসে না এমন থেকে কেউ নাই বাচ্চাদের জ্বর আসবে এবং বাচ্চারা জ্বর আসলে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে কান্নাকাটি করতে থাকে মা বাবারও পাজল হয়ে যান যে আমি কি করবো যেটা আমি আমার ভিডিও শুরুতে আমার এই আত্মীয়ভদ্র মহিলার কথা বললাম তাহলে আপনাকে নাপা বা এইস যে ড্রপ বাজারে পাওয়া যায় সেটা আপনি অবশ্যই বাসায় রেখে দেবেন এবং এটি অত্যন্ত জরুরি এর ডোজ আমি আমার আরেকটি ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন যে নাপা বা প্যারাসিটামলের সঠিক ডোজ সেই বয়স অনুযায়ী সেটি দেবেন আমি এই ভিডিওতে আর সেটা এল্যাবরেশনে গেলাম না খুবই জরুরি নাপা যদি ড্রপের সাথে সাথে সাপোজটির ব্যবহার করা একশো পঁচিশ আড়াইশো পাঁচশো তিনটা ফর্মেই আছে সেটার জন্য যে আমার ভিডিও আছে সেটার লিঙ্কটা দেখুন সেই ভিডিও অনুযায়ী এই সাপোজিটরি দিয়ে দেবেন যদি জ্বর একশো একের উপরে ওঠে অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে স্যার না দিয়েছে সাপোজিটরি দেবো আমার কাছে মেসেজটা ক্লিয়ার একশো একের উপর যদি জ্বর ওঠে আপনি সাপোজিটরি দিয়ে দেবেন সেটা আপনি না পার ড্রপস বা সিরাপ দিয়েছেন কি দেননি সেটা নিয়ে আপনার জানার কোনোই প্রয়োজন নেই আরেকটা জরুরি বিষয় আমি বলতে চাই এটা আমরা আসলে অনেকেই মিস করে যাই বাচ্চাদের যে বারন্ত বাচ্চা এখন আমরা করোনার সময় তো বাচ্চাদের বাইরেও নেই না যার ফলে যে রোদ্রোড যে এক্সপোজার আমাদের বাচ্চাদের কিন্তু কমে যাচ্ছে তাহলে খুবই জরুরি আপনি একটু ভিটামিন টি এনরিচড কোনো ওষুধ আপনি খাওয়াতে পারেন সেটা কি আমরা বলবো চার মাস বয়স থেকেই আপনি যদি একটি ভিটামিন ডি ড্রপ বা যারা অস্টিও নামে পাওয়া যায় তো সেটা আপনি পয়েন্ট ফাইভ এম করে বা আট ফোটা করে ডেইলি একবার আপনি দিয়ে যাবেন বাচ্চার জন্য সেটা অত্যন্ত উপকারী হবে এবং এই অস্টিওডি ড্রপটি আপনি বাসায় রাখুন এবং নিজে প্রতিদিন দিন অবশ্যই সূর্যের আলোকে তো আপনি এক্সপোজ করবেনই লাস্টে আমি যেটা বলতে চাই খুবই জরুরি যেটি যে বাচ্চা যদি খিচুনি শুরু হয়ে যায় বা খিচুনির ভাব হয় একই রকম আপনি সাপোজিটরি ইউজ করবেন ইজিয়াম সাপোজিটরি পাওয়া যায় বাজারে টেন মিলিগ্রামে এই সাপোজিটরি বয়স ভেদে আপনি ওজন ভেদে আপনি দিয়ে দেবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে সেটি দেখবেন তো এই কয়েকটি জিনিস দর্শক আপনারা সবাই বাসায় রেখে দেবেন প্রয়োজনীয় সময় অত্যন্ত কাজে লাগবে রাত দুটো তিনটে আপনি কিন্তু কারো সাহায্য পাবেন না এখানে এই ধরনের ওষুধগুলি আপনাকে আপনার বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করবে তো দর্শক এই ধরনের বিভিন্ন জরুরি টপিক দেখার জন্য আমার লিঙ্কগুলো ফলো করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে এর সাথে কিছু যোগ করতে চান নির্দ্বিধায় করবেন সবাই জানলে আমি খুশি হব শেষ পর্যন্ত আমাদের তো ইচ্ছা আমাদের দেশটি একটি স্বাস্থ্য আমাদের সকল শিশু স্বাস্থ্যবান হোক এবং আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে